হিন্দু ছাত্রসংঘ এবছর একটি ভিন্ন আঙ্গিকে স্বাধীনতা দিবস উদযাপন করেছে। সংগঠনের সদস্যরা জাতীয় পতাকা উত্তোলনের পর ডিটেনশন ক্যাম্পের বিরুদ্ধে পোস্টার প্রদর্শন করেন, পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে বাঙালি হিন্দুদের অবদান তুলে ধরেন। সংগঠনের সদস্যরা শিলচর শহরের প্রধান পয়েন্টগুলিতে সেই পোস্টারগুলি পোস্ট করতে এগিয়ে যান। সংগঠনের পক্ষ থেকে কথা বলার সময় শুভাশিস চৌধুরী বলেন, আমরা ভারতবর্ষের স্বাধীনতার 75তম বছর উদযাপন করতে পেরে খুশি। যাই হোক, আমাদের বাঙালি হিন্দুদের কথা ভুলে যাওয়া উচিত নয়, যারা আজ অবধি অসমের ডিটেনশন ক্যাম্পে রয়েছেন। এর মধ্যে অনেকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে মারাও গিয়েছেন। স্বাধীনতা সংগ্রামের এত বছর পর যেখানে বাঙালি হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বিশাল অবদান রয়েছে, স্বাধীন ভারত সরকারের দ্বারা সেই সম্প্রদায়ের প্রতি এই ধরনের আচরণ দুর্ভাগ্যজনক। তিনি বলেন, আমরা আশা করি যে আগামী বছরগুলিতে আমাদের ভারত দেশ আরও অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করবে এবং আমরা সবাই একসঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করতে সক্ষম হব, আমাদের কোনো সহোদর ভাইকে ডিটেনশন ক্যাম্পে ফেলে না রেখে। এদিন সংগঠনের পক্ষ থেকে বিক্রম দাস, রত্নদীপ চক্রবর্তী, অনিন্দ দেব, রাজদীপ ভট্টাচার্য, সৌরভ দেব, উর্মিক পাল, অঙ্কুর দাস, অভিষেক দাস, প্রীতম পাল, আরিয়ান রায়, রাজ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। আজকে ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবসে আমরা হিন্দু ছাত্রসংঘের পক্ষ থেকে এখানে রাঙ্গিরখালি পয়েন্টে ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং করলাম। তার মাধ্যমে আজকের দিনে আমরা একটা সরকার তথা আমাদের জনগণের কাছে একটা মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে যেভাবে আজকে স্বাধীনতার 75 বছর পর 75তম স্বাধীনতা দিবসে যেভাবে আজকের দিনেও বাঙালি হিন্দুরা ভারতের আসামের ডিটেনশন ক্যাম্পগুলোতে তাদের থাকতে হচ্ছে, সেইখানে পৌঁছতে হচ্ছে, সেখানে মৃত্যুবরণ করতে হচ্ছে, শুধুমাত্র তারা নিজেদের ভারতীয় নাগরিকের ভারতীয় নাগরিক বলে প্রমাণ করার জন্য এতটুকু কষ্টের মাধ্যমে তাদের যেতে হচ্ছে, সেইটাও অনেক দুর্ভাগ্যজনক। ভারতের ইতিহাসে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালি হিন্দুদের একটা অনেক বড় অবদান ছিল, সেই জায়গায় এসে বাঙালি হিন্দুদের এইভাবে যে এলিনেট করার চেষ্টা হচ্ছে, সেইটা আমরা নিন্দা করি এবং আশা করি আগামী স্বাধীনতা দিবসে যাতে আমরা সকলেই মিলে একত্রিত হয়ে একটু সুন্দরভাবে যাতে স্বাধীনতা দিবসটা পালন করতে পারি। স্বাধীনতা দিবস আমাদের ভারতের একটা গৌরবের দিন এবং আশা করব আগামী দিনে যাতে আমাদের দেশ আরও অগ্রসর হয় এবং অন্যান্য দিকে আমাদের যেগুলো সমস্যা আছে সেগুলোও যাতে সমাধান হয়, সেই আশা নিয়েই আজকে আমরা এতটুকু আমাদের কার্যক্রম করি। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।